হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকার ফলাফল কবে প্রকাশ করবে এই সংক্রান্ত সর্বশেষ আপডেট শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ডিগ্রি ভর্তির আপডেট পেতে। চলো শুরু করা যাক। শুরুতেই তোমাদের সাথে শেয়ার করব ডিগ্রি ভর্তির তৃতীয় মেধা তালিকার ফলাফল সংক্রান্ত নোটিশ কবে প্রকাশ করা হবে। তো আমরা ক্যালেন্ডারটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে 26 অক্টোবর বৃহস্পতিবার, এবং আগামীকাল 27 অক্টোবর শুক্রবার, এবং 28 অক্টোবর শনিবার। এই দুই দিন 27 এবং 28 অক্টোবর সাপ্তাহিক বন্ধ থাকবে, সরকারি ছুটি, এবং আগামী 29 অক্টোবর থেকে পুনরায় আবার কার্যক্রম শুরু করা হবে। সো 29 অক্টোবর তোমাদের দ্বিতীয় মেধা তালিকার নোটিশ প্রকাশের সম্ভাবনা রয়েছে প্রবলভাবে, এবং 29 অক্টোবর যদি মিস্টেক হয়ে যায় তাহলে 30 অক্টোবর তোমাদের দ্বিতীয় মেধা তালিকার নোটিশ প্রকাশ করে দিবে, এবং যেদিন নোটিশ প্রকাশ করবে তার পরদিনই ফলাফল প্রকাশ করবে। অর্থাৎ যদি 30 অক্টোবর রেজাল্টের নোটিশ প্রকাশ করে তাহলে 31 অক্টোবর তোমাদের ফলাফল প্রকাশ করা হবে, আর যদি 29 অক্টোবর নোটিশ প্রকাশ করে তাহলে 30 অক্টোবর ফলাফল প্রকাশ করবে। তো আমার মনে হচ্ছে যে আগামী 31 অক্টোবর তোমাদের দ্বিতীয় মেধা তালিকার ফলাফল প্রকাশ করবে, এবং 1 নভেম্বর থেকে দ্বিতীয় মেধা তালিকায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শুরু করা হবে। সেক্ষেত্রে 1 সপ্তাহ পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে, মোটামুটি 8 অথবা 9 নভেম্বর পর্যন্ত, এবং তারপরে গিয়ে তোমাদের যে কার্যক্রমগুলো রয়েছে বাকিগুলো, অর্থাৎ কোটা মেধা তালিকা বা প্রথম রিলিজ স্লিপ বা দ্বিতীয় রিলিজ স্লিপ, এগুলোর কার্যক্রম করানো হবে। আরেকটি বিষয় যে ডিগ্রি ভর্তির এই কার্যক্রমের সাথেই ডিগ্রি প্রাইভেট কোর্সের ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে, মানে একই সাথে শুরু হবে বলেই জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে আমি তথ্য পেয়েছি, এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেই জানানো হয়েছে। যদি প্রকাশ হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। আর ডিগ্রি প্রাইভেট কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে তোমরা এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে এখন একটু সমস্যা চলছে, এই কারণে ওয়েবসাইট থেকে ব্রাউজ করা সম্ভব হচ্ছে না, বিভিন্ন সমস্যা হচ্ছে। তো যদি ব্রাউজ করা যেত আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। তো যাই হোক, এই ওয়েবসাইটে আসার পর এই যে এখানে ডিগ্রি পাস ট্যাব দেখতে পারবে, এই ডিগ্রি পাস ট্যাবে গেলে তুমি ডিগ্রির যে প্রাইভেট কোর্সের যে নির্দেশিকা রয়েছে নির্দেশিকা দেখতে পারবে। নির্দেশিকাতে A to Z তথ্য দেওয়া থাকে, তো তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, এই ছিল তোমাদের ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকার ফলাফল সংক্রান্ত আপডেট। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ফলাফল কবে নাগাদ প্রকাশ করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।